নমস্কার, আপনাদের সাথে আমি পূজা, দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। হাসপাতালের বহির্বিভাগে মিথিলেশ দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে অভদ্র আচরণ করার অভিযোগ উঠল। সারদা কাণ্ডের মূল অভিযুক্ত সুদীপ্ত সেনকে শুক্রবার বর্তমান আদালতে তোলা হয়। শুক্রবার জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির 24তম বৈঠক অনুষ্ঠিত হল। একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্তমান জেলা প্রশাসনের তরফ থেকে অভিযান চালিয়ে জিটি রোড সংলগ্ন এলাকা থেকে শতাধিক টোটো আটক করা হয়েছে। রবিবার পর্যন্ত বন্ধ থাকছে চেন্নাই বিমানবন্দর। 2016 সালের 16 জানুয়ারি 16তম শিশু উৎসবের সূচনা হতে চলেছে। দুদিনব্যাপী সদর উত্তর মহকুমার 35তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। আসছে বিস্তারিত খবরে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের মিথিলেশ দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে সিভিক ভলেন্টিয়ার্সদের বিরুদ্ধে অভব্য আচরণ করার অভিযোগ উঠল। মিথিলেশবাবু ওই হাসপাতালেরই কর্মী। অভিযোগের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে তদন্ত শুরু করে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে ওই হাসপাতালের কর্মরত মিথিলেশ দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে অভব্য আচরণ করার অভিযোগ উঠল। প্রসঙ্গত, মিথিলেশবাবুর দাবি, তিনি অসুস্থ হওয়ায় তার পুত্র অজয় দাস তার হয়ে কাজ করেন। বহির্বিভাগের মহিলা কাউন্টারে বেআইনিভাবে প্রবেশ করার অভিযোগে সিভিক ভলেন্টিয়াররা প্রতিবাদ করে। সেই সময় অজয় দাস সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। গিয়েছিলাম আমাদের যেমন আউটডোর ডিউটি হয় প্রতিদিন, সেরকম যে একজন স্টাফ ও লেডিস কাউন্টারে এসে মানে সামনে চলে আসে, যে আমি বলি আপনার কি কিছু প্রবলেম আছে, কিছু বলতে চাইছেন? প্রথমে কিছু বলেননি, তারপর বলছে যে হ্যাঁ আমি স্টাফ আছি। ও, আপনি যদি স্টাফ হন তাহলে আপনাদের স্টাফ কাউন্টার উপাস আছে, আপনি স্টাফ কাউন্টার থেকে নিন। তা বলছে হ্যাঁ আমি জানি, আমাকে বেশি ইয়ে করতে হবে না। তাই শুনুন কাকা, আপনাকে তো ভালোভাবেই বললাম আপনাদের স্টাফ কাউন্টার ওই পাশে আছে, এভাবেও কথা বলছেন কেন? আমরা তো এখানে ডিউটি করছি। দিয়ে তারপর বলছে হ্যাঁ আপনাদের কী আছে, তোমাদের কী আছে ডেকে আনো গা, দেখছি তোমাদের থাপড়িয়ে দেবো, যে কোন বাপ আছে ডেকে এনো থাপড়িয়ে দেবো, অনেক রকম কথাবার্তা। বাবা মিথিলেশ, যার নাম মিথিলেশ উনি বলছেন ওটা। দিয়ে আমি আমাদের পুলিশ স্টাফকে ফোন করি, আমাদের পুলিশ স্টাফে যাই, ওনাদেরকে উল্টো পাল্টা কথা শোনাই, আপনাদের লিখিত নিয়ে আসুন, নিয়ে আসুন, তারপর ইয়ে করবো। যে আমাদের স্যারকে ফোন করি, স্যার এসে আমাদের স্টাফটাকে, সে তো এখানকার স্টাফ, তার সাথে আর কেউ ছিল, তার পাশে আরেকজন আছে, ও নাকি স্টাফ নয় শুনছি, আমরা তো চিনি না কি স্টাফ, কি স্টাফ নয়। এ ব্যাপারে সিভিক ভলেন্টিয়ারদের পক্ষ থেকে হাসপাতালের সুপারের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেয়। হাসপাতালের সুপার উৎপল দাস সমস্ত দিক বিবেচনা করে মিথিলেশ দাস ও তার পুত্র অজয় দাসকে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমান থানার পুলিশ তাদেরকে আটক করে তদন্ত শুরু করেছে। আমি তো যাই না কোনোদিন, ঠিক আছে যাচ্ছি। গিয়ে গেলাম কাউন্টারে, আমাদের স্টাফ কাউন্টারে কেউ নাই। দিয়ে আমি একটু ওই কাউন্টারে যেয়ে একটু উঁকি মারতে গেছি, দিয়ে উনি বলছেন যে দাদা এখানে দাঁড়াবেন না। আমি বললাম যে ভাই আমি স্টাফ, হ্যাঁ আমি চেস্টে ডিউটি করি, আমি স্টাফ, আমি টিকিট নেবো না, আমি দেখছি কোনো চেনাশোনা লোক পেলে আমি ওখানে টিকিট নেবো। দিয়ে আমি চলে এলাম, আসছি তখন বলছে আপনি জানেন যখন তখন এখানে এলেন কেন, একটাই কথা বারবার। দিয়ে আমি তাও সরে এলাম, ভাই আমি স্টাফ, আমি জানি আপনি আর অত বলবেন না, হয়ে গেছে। দিয়ে আমি ওখান থেকে সরে আসছি, দিয়ে আরও দুজনা জড়ো হয়ে গেল, ওই একই কথা যে ভাই আপনি তুমি যখন জানো তখন এলে কেন। আমার ছেলে স্যার আমার শরীর খারাপ প্রচুর, বুঝেছেন, আমি নিজেই সিওপিডি পেশেন্ট, টিউবারকুলোসিস পেশেন্ট, মানে আমার কাজটা ও করে, ও তো পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করছে। আপনার ছেলে কিভাবে হসপিটালে ডিউটি করতে পারে, চেষ্টে ও তো ডিউটি করে না, ওই তো আমার আমি আমার শরীর পর্যন্ত অসুস্থ, সেই জন্য আমি আসি ছেলেটাকে বলি একটু মুচামুচি। এইভাবে কি হয় হসপিটালে, এইভাবে ডিউটি হয়, আইনত হতে পারে? উন্নত আমাদের হসপিটালে কোনো লোক নাই, ওইটা বাদ দিন, আমি যেটা বলছি সেটা বলুন, আইনত কি এইরকম ডিউটি হতে পারে? আপনিও উপস্থিত ডিউটিতে, আপনার ছেলেও উপস্থিত ডিউটিতে, এটা কি করে হতে পারে? আমি সই করে, আমি তো বসে থাকি, ওই যা করার ওই করে। আপনার ছেলে তাহলে নিজেকে স্টাফ পরিচয় দেয় কিভাবে? দিতে পারে না স্টাফ পরিচয় কখনো। কি হয়েছে, টিকিট কাউন্টারে গেছিল বাবা, কি বলেছে না বলে জানি না, ঠিক আছে।
আবার এই চেষ্টা ওই অর্ডার এসে আমাদের বাড়াবাড়ি করছে, বলছে চল তোকে দেখছি ইয়ে করবো করে বাবা ক্যাম্পে নিয়ে গেছে। বাবা বলে আমি তো এখন অন ডিউটিতে আছি, তাহলে পারমিশন নিয়ে আসো এমএসবি অফিসে। তো পারমিশন থেকে যে তবে জানি না কি হয়েছে পুলিশদের, কি অত্যাচার করছে ভাই, ওই বেমতলবে এসে আমাদেরকে ধরছে। গৌরব কোনারের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখরাকো পরবর্তী খবরে, শারদাকাণ্ডের মূল অভিযুক্ত সুদীপ্ত সেনকে শুক্রবার বর্ধমান আদালতে তোলা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে পেশ করা হয়। সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করলে বিধ্বস্ত সুদীপ্ত সেন নির্বাকভাবে আদালত চত্বরে ঢুকে পড়েন। শারদাকাণ্ডের মূল অভিযুক্ত সুদীপ্ত সেনকে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হলো। প্রসঙ্গত, বর্তমান আদালতে সুদীপ্ত সেনের বিরুদ্ধে শারদাকাণ্ডে প্রতারণার অভিযোগের ফলস্বরূপ সুদীপ্ত সেনের বর্তমানে আগমন। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে আদালতে পেশ করা হয়। বিধ্বস্ত সুদীপ্ত সেনকে সাংবাদিকরা প্রশ্ন করলে নির্বাকভাবে আদালত চত্বরে ঢুকে পড়েন। শুনানি শেষে আবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আলিপুরের সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, ওই জেলেই বন্দী আছেন শারদাকাণ্ডের অভিযুক্ত দেবযানী সহ সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ এবং প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। গৌরব কোনারের রিপোর্ট, আনন্দ বার্তা। শুক্রবার জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির 24তম বৈঠক অনুষ্ঠিত হলো। আগামী 8 তারিখে মেমারি 2 নম্বর ব্লকের মণ্ডল গ্রামের বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শুক্রবার জেলা পরিষদের মিটিং হলে পরিবেশ ও জনস্বাস্থ্য স্থায়ী সমিতির 24তম বৈঠক অনুষ্ঠিত হলো। মূলত পিএইচই যে সমস্ত কাজ অনুমোদন হয়েছে তা আনুষ্ঠানিকভাবে 8 তারিখে উদ্বোধন হবে। মেমারি 2 নম্বর ব্লকের মণ্ডল গ্রামে অনুষ্ঠানটির উদ্বোধন করবেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আজকে আমাদের জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতির 24তম বৈঠক আজকে অনুষ্ঠিত হলো। আজকের এই বৈঠক অতীব গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমাদের যে সমস্ত পিএইচই প্রজেক্ট স্যাংশন হয়েছে সেইগুলোকে আমরা এই বছরে আমরা আনুষ্ঠানিকভাবে সব উদ্বোধন করছি। আগামী 8 তারিখ আমাদের পিএইচই মিনিস্টার, আমাদের পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্টের মিনিস্টার মাননীয় সুব্রত মুখার্জি একটা পিএইচই প্রকল্প উদ্বোধন করতে আসছেন মণ্ডল গ্রাম মেমারি 2 এর। 5 কোটি টাকার প্রজেক্ট ছিল সেটা। এই স্থায়ী সমিতির বৈঠকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন পরিবেশ ও জনস্বাস্থ্য বিষয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গোলাম জার্জিস। জার্জিসবাবু আরও জানান, 2016 সালে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে স্বাস্থ্যমেলা। স্বাস্থ্যমেলা বিষয়েও এই বৈঠকে আলোচিত হয়। ভিডিওরা নয়, আশাকর্মীদের ট্রেনিং, যাতে সরকার মানে হেলথ ডিপার্টমেন্ট, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের ট্রেনিং সেন্টার আছে, আমাদের হোস্টেল আছে, আমরা সেখানে যাতে কাজ করতে পারি সরকারের কাছে আবেদন জানানো হবে। আমরা স্থায়ী সমিতি এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি খুব আমাদের যে সমস্ত বিপিএসসি বা আরএইচে রুরাল হসপিটালে যে আপনার আরএসবিআই রোগী সহায়তা কেন্দ্র এনজিওরা দুটো করে লোক দেওয়ার কথা ছিল, সেখানে বেশ কিছু এনজিও তারা দিতে পারেনি, তার জন্য তাদেরকে সে কী স্ট্রাকচার আছে এটাও আমরা সিএমই সাহেবের কাছে জানতে চাইলাম। আমরা সেকেন্ড বলেছি যে আমাদের যে বিশেষ করে আশাকর্মীদের ট্রেনিং, সরকার কোটি কোটি টাকা খরচা করছেন এনজিওদের পিছনে, এনজিওরা ঠিকভাবে কার্যকরী করছে না। আমাদের আবেদন থাকছে যে যাতে সরকার এটা নিজে চালায়। তৃতীয়ত হচ্ছে আপনার আমাদের স্বাস্থ্য মেলা, এবারে আমরা মেডিকেল ডিপার্টমেন্ট স্বাস্থ্য দপ্তর, সেই স্বাস্থ্য দপ্তরের মেলা এবার পিএইচির হেল্প থাকবে, আমাদের এমএনবির হেল্প থাকবে, আমাদের বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য দপ্তরের হেল্প থাকবে, পরিবেশ দূষণের হেল্প বা আরও অন্যান্য ডিপার্টমেন্টের হেল্প থাকবে। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা করার জন্য আমরা মনস্থির করেছি বা সিদ্ধান্ত নিয়েছি আজকে এই সভাতে। মনোজিৎ পোদ্দার, রিপোর্ট, আনন্দ বার্তা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে শুভাঙ্গন অনুষ্ঠান বাড়িতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রীদের সাথে পরিবারের সদস্যদের উৎসাহ ছিল নজরকাড়া। Oh,
ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে গোদা অবস্থিত শুভাঙ্গন অনুষ্ঠান বাড়িতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত প্রতিবন্ধী শিশুদের মধ্যেও যে প্রতিভা লুকিয়ে আছে সেটি তুলে ধরাই উদ্যোক্তাদের মূল লক্ষ্য। কেউ দৃষ্টিহীন, কেউ বা মুখবধির, কেউ বা শারীরিকভাবে অক্ষম, কিন্তু তাদের এই প্রতিভার মধ্যে দিয়ে এই প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছে। অনুষ্ঠান ঘিরে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সাথে পরিবারের সদস্যদের উৎসাহ ছিল নজর কাড়া। আজকে এটা হলো ইন্টারন্যাশনাল ডে ফর ডিজেবল পিপল, ডিজেবিলিটি ডে। তো আমার এখানে যত ভিন্নক্ষম, দোজ আর ডিফারেন্টলি এবল, এই বাচ্চাকে নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে। আমরা সবাই প্রোৎসাহন দিতে চাই কি সবার, সব বাচ্চার কাছে কিছু না কিছু ক্ষমতা আছে। আমরা সব প্রোৎসাহন দিয়ে ওনাকে এনকারেজ করে আমি দেশকে ও সবাইকে, মানে সবাইকে আমি ভালোবাসি। আর তার জন্য আমি এখানে যত ডিজেবল বাচ্চা আছে সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করছি। এই প্রোগ্রামটা হচ্ছে কি বাচ্চাদের জন্য কিছু কালচারাল প্রোগ্রাম, তারপর কিছু শিক্ষা দেওয়া হচ্ছে। যারা মানে প্যারেন্টস এখানে আছে, মা বাবা আসেছে, সবাইকে শিক্ষা দেওয়া হচ্ছে কীভাবে আমরা এই বাচ্চাকে মানে বাড়াতে পারবো। আর এখানে মোটামুটি 60-70 শিশু এসেছে। নাচ গানের মাধ্যমে, গল্প মাধ্যমে। পার্থ মজুমদার, রিপোর্ট, আনন্দ বার্তা। শুক্রবার বর্ধমান জেলা প্রশাসনের তরফ থেকে অভিযান চালিয়ে জিটি রোড ও সংলগ্ন এলাকা থেকে শতাধিক টোটো আটক করা হয়েছে, যদিও টোটোর চালকরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার প্রশাসনের তরফ থেকে অভিযান চালিয়ে জিটি রোড সংলগ্ন এলাকা থেকে শতাধিক টোটো আটক করল। প্রসঙ্গত, প্রশাসনের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল পয়লা ডিসেম্বর 2015 থেকে জিটি রোডের ওপর সম্পূর্ণভাবে টোটো চালানো নিষিদ্ধ। সেই আদেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে কতিপয় স্বার্থান্বেষী টোটো চালক অবাধে জিটি রোডের ওপর টোটো চালাচ্ছিল। প্রশাসন কঠোর হাতে আজ তার মোকাবিলা করল। আটক হওয়া টোটোগুলিকে পুরাতন তিনকোনিয়া বাসস্ট্যান্ডে সংরক্ষণ করা হয়েছে, যদিও টোটো চালকরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। আমি মাল কিনতে এসে ভাড়া কাটতে আসিনি স্যার, আজকে কে ধরেছে? আমি ভাড়া কাটতে, আমরা প্রয়োজন হলে সমস্ত টোটো বন্ধ করবো, গাড়ি আমাদের ধরুন চালাতে হবে, তো পয়সা দরকার, পয়সা মেন কথা হলো এটাই। গাড়িটা আমাদের চালাতে হবে, তো আমরা ভেতরে চালাতে গাড়ি আমরা একটা প্যাসেঞ্জার, একটা খুড়া মানুষ আছে, তাকে নামাতে যাচ্ছি, সেখানে তুলে আনছে, গাড়ি গ্যারেজে বাগাতে যাচ্ছি, সেখানে তুলে আনছে। কি করবেন বলুন, কোনো জায়গা থেকে বাদ দিচ্ছে না, যেখানে পাচ্ছে সেখানে তুলে নিচ্ছে। পুলিশ চেপে এসে বলছে কাজ নিবে না, কাজ নিবে না, বলছে এক্সা গাড়ি ধরে নিচ্ছে। আমি চার্জার নিয়ে চার্জ বাগাচ্ছিলাম, আমাকে ডেকে বললো এদিকে চার্জার টেনে নিবি। কোন জায়গায়? এই তো বাগানতলার ভেতরে পাশে চার্জার, চার্জার বাগাচ্ছিলাম, এদিকে চার্জার রাখা আছে, দেখো। ঠিক আছে, ঠিক আছে, চার্জার বাগাচ্ছিলাম, আমাকে ডেকে নিচ্ছে বাগানতলার ভেতর থেকে। আমি কি করে বলবো, উত্তর দিব ওরাই দিবে। বাবার নাম জিটি রোড না, নিয়ম যদি হয় তাহলে বাদাম তোলা রোড থেকে কেন গাড়িগুলোকে টেনে নিয়ে আসছেন? এটা কোন নিয়মে আছে? বলেছে জিটি রোডে ওঠা পারো, ঠিক আছে, জিটি রোডে তো উঠিনি, রোডে চালাতে দেবো না। তাহলে পুজোর পর থেকে 3 মাস কেন চালাতে দিল? আমি কার্জন গেটে বসালাম, নামাতে এসছি, বারান্দা দিয়ে বেরোতে যাচ্ছি, গিয়ে বলছে গাড়িটা চাবিটা দে। ওই উনি বলছে চাবিটা দে, দিয়ে বলছে সাইড কর,
এই হচ্ছে কেস। আমি বলছি কিছু করার নাই, ওকে কি জামাতে কিছু করার নাই, এটাই বলবো। নিয়া হয়েছে লটারি, সবাই দিয়েছে লটারি, হয়েছে অনেক কিছু হয়েছে, সেই সব লটারি ফটারি সব বন্ধ হয়ে গেছে। বিভিন্ন টোটো চালক বিভিন্ন রকমের অভিযোগ করেছেন। এখন দেখার বিষয় এই আটক হওয়া টোটোগুলির বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেন। কৌরব কোনারের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার পর্যন্ত বন্ধ থাকছে চেন্নাই বিমানবন্দর। অবিরাম বৃষ্টির পর তামিলনাড়ুর পরিস্থিতি সামান্য উন্নতি হলেও এখনও বন্ধ রেল, বিমান ও সড়ক যোগাযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার আকাশপথে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন। কয়েকদিনের টানা বৃষ্টির পর তামিলনাড়ুর পরিস্থিতি সামান্য উন্নতি হলেও এখনও বন্ধ রেল, বিমান ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। চলছে উদ্ধার কাজ, তবে এখনও গোটা দেশের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন জনবন্দী চেন্নাই। রবিবার পর্যন্ত বন্ধ থাকবে চেন্নাই বিমানবন্দর। বন্ধ রয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। মাসখানেক ধরে চলা প্রবল বৃষ্টিতে তামিলনাড়ুতে এখনও পর্যন্ত 269 জনের মৃত্যু হয়েছে। আগামী 24 ঘন্টায় আবারও চেন্নাই ও তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার চেন্নাইয়ের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখতে গেছিলেন। ভিউ রিপোর্ট, আনন্দবার্তা। 2016 সালে 16ই জানুয়ারি 16তম শিশু উৎসবের সূচনা হতে চলেছে। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চলচ্চিত্র দূরদর্শন খ্যাত কাঞ্চন মল্লিক ও রুদ্র নীল ঘোষ। এবছরের মেলার থিম ছোটা ভীম। কাকতালীয় হলেও সত্য, 16 সালে 16ই জানুয়ারি 16তম শিশু উৎসবের সূচনা হতে চলেছে। শিশুদের মন জয় করতে, একটুকুর আকাশের নিচে আনন্দ উপভোগ করতে আরও একবার উন্মুক্ত করে দিতে চলেছে চিলড্রেন্স কালচার সেন্টার। আলমগঞ্জের কল্পতরু মাঠে অনুষ্ঠিত হতে চলা শিশু উৎসবের এবছরের চমক সাপ লুডো খেলা। এছাড়াও থাকছে অঙ্কন, নৃত্য, সঙ্গীত, যেমন খুশি সাজর মতো প্রতিযোগিতাও। প্রতিযোগিতাগুলি হবে বয়সভিত্তিক। এছাড়াও প্রতিদিন নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। মেলার উদ্বোধন করতে আসছেন চলচ্চিত্র ও টেলিভিশনের দুই জনপ্রিয় শিল্পী কাঞ্চন মল্লিক ও রুদ্র নীল ঘোষ। মেলা প্রতিদিন কচিকাঁচাদের জন্য উন্মুক্ত করা হবে দুপুর দুটোয়। শীতের আমেজকে উপভোগ করে রাত্রি 8টায় মেলা প্রাঙ্গণ বন্ধ করে দেওয়া হবে। খুব স্বল্প মূল্যে মেলার প্রবেশ করতে পারবে এবারে কচিকাঁচারা। সাংস্কৃতিক সংস্থা ও বিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হবে না। এই শিশু মেলা উপলক্ষে 14ই ডিসেম্বর একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান সংস্থার সম্পাদক সুনীল সিং। 16তম শিশু মেলা 2016 অনুষ্ঠিত হতে চলেছে 16 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত। এই 16তমটাকে লক্ষ্য করেই কি আপনারা সব 16তে মনোনিবেশ করেছেন? না, সেটা কারণ নেই যে আমাদের মেলাটা 25ই ডিসেম্বরকে কেন্দ্র করে হতো প্রতি বছর, প্রতিবারই ডিসেম্বর মাসে হয়। কিন্তু এবছর যেহেতু পৌর উৎসবটি 19 থেকে 27 ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে, সেই কারণে আমরা এটিকে জানুয়ারি মাসে নিয়ে গেছি। আর জানুয়ারি মাসে 16 থেকে 26 করার উদ্দেশ্য হচ্ছে 23 জানুয়ারি নেতাজির জন্মদিবস আর 26 জানুয়ারি দুটি ভালো দিন পাওয়া যাচ্ছে, প্রজাতন্ত্র দিবস। এই জন্যে আমরা 2016 করছি। আর আর সব থেকে বড় কথা, বাচ্চাদের সব স্কুলে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তখন। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বাচ্চাদের উপর ফোকাস করে আমরা যে থিমটি করেছি, যে সব সকল বাচ্চাদের সঙ্গে বড়দেরও ভালো লাগবে, ছোটা ভীম থিমটা করছি আমরা। ছোটা ভীম থিমটা করছি। আচ্ছা, এর কোনো সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান থাকছে? হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে, নাচ গান, ছবি আঁকা, প্রতিযোগিতামূলক রয়েছে, মনোরঞ্জনমূলক রয়েছে, বাচ্চাদের মনোরঞ্জনমূলক রয়েছে। তারপর কুইজ কম্পিটিশন থাকবে, বাচ্চাদের মনোরঞ্জন আর নানা রকম খেলা থাকবে। যেমন এবছর একটা নতুন ইয়ে করেছি, সাপের খেলা করবো। লুডোতে যে সাপ সিঁড়ি খেলাটা থাকে, সিটি মাঠের মাঝখানে একটা দৃষ্টি আকর্ষণমূলক খেলা হবে, ওটা এই প্রথম করছি আমরা। এখানে স্টল থাকে, অনেক রকম খাওয়া দাওয়া, বাচ্চাদের মনের মতো খাবার পাওয়া যায়। প্রশ্নমূল্য খুব সীমিত, খুব অল্প, বাচ্চাদের উপর ইয়ে করে 5 টাকা, এখনকার কোনো ইয়ে নেই, সেটা 5 টাকা বাচ্চাদের জন্য থাকে। আর যদি স্কুল থেকে আসে? স্কুলদের আমাদের ফ্রি করে দেওয়া হয়। ফ্রি? হ্যাঁ, ফ্রি। সেটা কি গ্রুপ? আর যদি কোনো গ্রুপ হিসেবে আসে? না, গ্রুপ হিসেবে আমরা ফ্রি করে দিই, স্কুলে চিঠি দেওয়া থাকে। বা কোনো সংস্থা থেকে যদি? সংস্থা থেকে আমরা ফ্রি করে দিই। ফ্রি করে দেওয়া? ফ্রি। এটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে? এটা 2টো থেকে 8টা অবধি। 8টা অবধি। কেমন সমাগম হয়? সমাগম খুব ভালো হয় এখানে। শিশু মেলার ঐতিহ্য একটা আলাদা, আলাদা ইয়ে, অন্যান্য মেলার সঙ্গে তুলনা করা যায় না, এইটার ঐতিহ্যটা আলাদা। আমরা ইয়ে কি বলে, বাচ্চাদের ভালো লাগার মতো এখন অবধি যেটা ঠিক হয়েছে, কাঞ্চন মল্লিক আর রুদ্র নীল
ঘোষ রুদ্রনীল ঘোষ এনার সঙ্গে সময়টা এখন অ্যাডজাস্ট হয়নি, কথাবার্তা চলছে চলছে, ওরা খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। পার্থ মহিন্দ্রের রিপোর্ট, আনন্দ বার্তা। দুদিনব্যাপী সদর উত্তর মহাকুমার 35তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। শুক্রবার শেষ দিনে প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। 13টি সার্কেল থেকে 400 জন ছাত্রছাত্রী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বর্ধমান সদর উত্তর মহকুমার 35তম দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বর্ধমান মোহনবাগান মাঠে। আয়োজক সংস্থা হিসেবে সদর শহর 1 এবং 2 নম্বর চক্র। দুদিন ধরে চলা এই প্রতিযোগিতার আজ শুক্রবার শেষ দিন। গত বৃহস্পতিবার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামালপুরের বিধায়ক উজ্জ্বল প্রামাণিক ও জেলা পরিষদের সভাধিপতি দেবুটুরু। 13টি সার্কেল থেকে 400 জন ছাত্রছাত্রী নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। প্রতিযোগিতায় 24টি ইভেন্ট আছে। প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। যে প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হল তার মধ্যে সফল প্রতিযোগীদের ছাড়াও সমস্ত প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে। আজকে আমাদের বর্ধমান সদর উত্তর মহকুমার সাব ডিভিশন পোর্টস দ্বিতীয় দিন। কালকে আমাদের শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান এবং আজকে আমাদের পুরোপুরি মাঠে চলছে ছাত্রছাত্রীদের নিয়ে। আজকেই শেষ দিন। 13টা সার্কেল থেকে এসেছে, 400 জন স্টুডেন্ট আছে, 28টা ইভেন্ট আছে। এখান থেকে প্রতিযোগিতায় সফল হয়ে তারা স্টেটে যাবে, ডিস্ট্রিক্টে যাবে, ডিস্ট্রিক্টের পর স্টেটে যাবে। এবং এটা আমাদের একদম গ্রাউন্ড লেভেল থেকে উঠে এসেছে। প্রথম অঞ্চল হয়েছে, সার্কেল হয়েছে, এবার সাব ডিভিশন হচ্ছে। সাব ডিভিশনের পর ডিস্ট্রিক্ট, তারপর স্টেটে তারা যাবে। হ্যাঁ, এখানে সার্টিফিকেট, মেডেল এবং তাদের একটা করে গিফট দেওয়া হচ্ছে। ব্যাগ তো এবং সব ছাত্রীদেরই দেওয়া হচ্ছে, ছাত্রছাত্রীদের যারা অংশগ্রহণ করছে। উদ্বোধন করেছিলেন মাননীয় বিধায়ক উজ্জ্বল প্রামাণিক মহাশয় এবং উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাদের ডিপিএসসি চেয়ারম্যান মাননীয় অচিন্ত্য কুমার চক্রবর্তী মহাশয় এবং আরো অনেকে এআই এসআইরা সকলেই উপস্থিত আছেন, কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব আজকের হোয়াটসঅ্যাপ নিউজ। খণ্ডঘোষের সাকারি 2 নম্বর ব্লকে শুক্রবার থেকে পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত সহায়ক মূল্যে ধান কেনা শুরু হলো। কুইন্টাল প্রতি 1410 টাকা দরে এই ধান কেনা শুরু হলো। একটি কোঅপারেটিভ সোসাইটির মধ্য দিয়ে চাষিরা ধান বিক্রি করতে পেরে স্বভাবতই খুশি। সহায়ক মূল্যে ধান কেনা শুরু করেছি। টোটালি আমাদের সাকারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত তথা ব্লকে সব জায়গায় ধান কেনা হচ্ছে। আমাদের সাকারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, আমরা ভাবিনি যে আমাদের এভাবে ধান কিনে চাষিদের পাশে আমরা দাঁড়াতে পারবো। এখন আমরা সহায়ক মূল্যে ধান কিনছি 1410 টাকা কুইন্টাল হিসাবে। প্রত্যেক চাষি আসছেন, ধান দিচ্ছেন, আমাদের মিলে ধান এখান থেকেই যাচ্ছে। এটা আমরা সরকারভাবে নিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, যে প্রত্যেক চাষি যেন সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারে। লাটসনও ধান দিচ্ছে এখানে। গত বছরে নাই, এবারও আমরা এই তারামা কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে এবং মিলের সঙ্গে ট্যাগ আপ করে, যেটা সিস্টেম গভর্নমেন্টের যে আইন কানুন নির্দেশ আছেন, এবং ন্যাকবের সঙ্গে ট্রাই আপ হয়ে আমরা এখানে ধান সহায়ক মূল্যে কিনতে এসেছি। বিপ্লব পোদ্দার, হোয়াটসঅ্যাপ নিউজ। শুক্রবার ব্লক অফিস থেকে মুখ্যমন্ত্রীর স্বপ্নের সবুজ সাথী প্রকল্পের মধ্যে দিয়ে 42 জন ছাত্রছাত্রীকে সাইকেল বিতরণ করা হলো। এই সাইকেল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি বাসবী রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। খণ্ডঘোষের সগড়াই সুকান্ত বিদ্যাপীঠে ছাত্রীরা সাইকেল পেয়ে খুশি। তাদের আশা, এই সাইকেল পেয়ে তাদের পড়াশোনার যে গতি তা আরও বৃদ্ধি পাবে।
আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে সৌজন্যে যে আমাদের সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিলি দশম শ্রেণীর ছাত্রদের আমাদের সগরাই অঞ্চলের সুকান্ত বিদ্যাপীঠে 42 জন ছাত্রছাত্রীকে আজকে সাইকেল প্রদান করা হবে। 16 জন মহিলা ছাত্রী ও 26 জন ছাত্রকে দেওয়া হবে। মানে শুরু হবে আজ থেকে আমাদের ব্লকে এই প্রথম শুরু হবে সাইকেল বিলি। বাকি স্কুলগুলো আমাদের সাইকেলগুলো সব ফিটিং হচ্ছে, সামনের সপ্তাহের মধ্যে আশা করছি আমরা সব স্কুলকে দিয়ে দিতে পারব। 4578টা সাইকেল দেওয়া হবে টোটাল ব্লকে। মনোজিৎ বুদ্ধাই রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আর একবার। হাসপাতালে বহির্বিভাগে মিথিলেশ দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে অভদ্র আচরণ করার অভিযোগ উঠল। সারদা কাণ্ডের মূল অভিযুক্ত সুদীপ্ত সেনকে শুক্রবার বর্তমান আদালতে তোলা হয়। শুক্রবার জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির 24তম বৈঠক অনুষ্ঠিত হল। একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্তমান জেলা প্রশাসনের তরফ থেকে অভিযান চালিয়ে জিটি রোড সংলগ্ন এলাকা থেকে শতাধিক টোটো আটক করা হয়েছে। রবিবার পর্যন্ত বন্ধ থাকছে চেন্নাই বিমানবন্দর। 2016 সালের 16ই জানুয়ারি 16তম শিশু উৎসবের সূচনা হতে চলেছে। দুদিনব্যাপী সদর উত্তর মহকুমার 35তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।